দেখো, আমি দিলীপ কুমার বিশ্বাস। সরলরেখার দ্বিতীয় পরবর্তী সূত্রগুলো আমি আলোচনা করছি। ও আগের আমার ভিডিওতে আগের ভিডিওতে 7 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। এখানে 8 নম্বর সূত্র হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের রেখাংশকে এক্স ওয়াই বিন্দুটি এম ওয়ান ইস টু এম টু অনুপাতে অন্তর্ভুক্ত করলে এক্স ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। এখানে এক্স ওয়ান এটা, ওয়াই ওয়ান এটা, এক্স টু এটা, ওয়াই টু এটা, তারপরে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। এটা গেল অন্তর্বিভক্তের সূত্র। দ্বিতীয় পরবর্তী সূত্র হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের রেখাংশকে যদি এক্স ওয়াই বিন্দুটি এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে তার সূত্র হবে এক্স ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স টু বিয়োগ এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান মাইনাস এম টু, আবার এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান মাইনাস এম টু। দেখো, এটা বহির্বিভক্তের সূত্র। আর তারপরে গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। এরপরে এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, এটা ডিটারমিনেন্টের সূত্র, এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান ডিটারমিনেন্ট। এই মানটা বের করলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। পরবর্তী সূত্রগুলি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো।